রিফিলিং সেন্টারের আড়ালে বেআইনি সিলিন্ডার বিক্রির চক্র, কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্পের সিলিন্ডার মজুতের অভিযোগ। এ নিয়ে কথা বলবো সমীরণ পাল আমাদের প্রতিনিধির সঙ্গে। সমীরণ, ঠিক কিভাবে কাজ করতো এই চক্র, কি অভিযোগ এদের বিরুদ্ধে? অমৃতা, গোপন সূত্রে খবর পেয়ে বারাসাত জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আজকে গাইঘাটা থানার ঠাকুরনগর বাবুপাড়ায় যায়। সেখানে গ্যাস রিফিলিং সেন্টারের আড়ালে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ। শুধু তাই না, কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা প্রকল্পের যে এলপিজি সিলিন্ডার, যা গরিব মানুষদের বিনা পয়সায় দেওয়ার কথা, সেই সিলিন্ডার বিক্রি করা হতো বেআইনিভাবে বিভিন্ন রেস্তোরাঁ এবং মিষ্টির দোকানে। এখানে গ্যাস রিফিলিং সেন্টারের আড়ালে এই কারবার চলতো। প্রচুর এলপিজি সিলিন্ডার পাওয়া গেছে, 5 কেজি ওজনের সিলিন্ডার পাওয়া গেছে এবং গ্যাসের ওভেন পাওয়া গেছে। এবং যিনি এই ঘটনাটি চালাতেন, যিনি রমেশ অধিকারী, তাকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ এবং আগামীকাল তাকে গোমগা মহকুমা আদালতে তোলা হবে।